ফেলা হয়েছে ওনাকে। কিন্তু আমি মানুষকে বলতে শুনেছি উনি এরকম বলতেন, দেখো তুমি আজকে যেই জায়গাটা বসে আছো মনে রাখবে এই জায়গাটা আর কেউ আসবে আরেকে, তার জন্য জায়গাটা ঠিক রাখো, মানে সে যেন এসে একটা ভালো জায়গা পায়। তার মানে কি ওই জায়গাটা যেন পরিষ্কার, বলতে খালি পরিষ্কার না, যেন ওইটা পরিশুদ্ধ, পরিষ্কার, ভালো, একটা সুস্থ পরিবেশ, সুন্দর একটা নির্মল একটা জায়গা হয়, হ্যাঁ এরকম বলতে শুনতাম। তারপর ওনার প্রতিটা কথার মধ্যেই ছিল কোনো না কোনো কিছু একটা শিক্ষণীয় ভালো কোনো উপদেশ। তারপর উনি যেমন নিজে ধরো ফুটবল খেলতেন, ভলিবল খেলতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলেন উনি নিয়মিত খেলতেন এবং খেলা দেখতে যেতেন, হ্যাঁ তারপরে খেলাধুলা, তারপরে এটাও তোমরা জানো যে উনি স্কাউটিং জানো কিনা উনি করতেন, স্কাউটিংয়ে উনি ওই সেই ব্রিটিশ আমলে কিং স্কাউট অ্যাওয়ার্ড, কিং স্কাউট পদকপ্রাপ্ত ছিলেন এবং রোভার স্কাউট ছিলেন সারা জীবন, হ্যাঁ সারা জীবন এই স্কাউট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর উনি বাংলাদেশের প্রথম স্কাউটের, বাংলাদেশ স্কাউটের সভাপতি ছিলেন। তারপরে উনি যেমন এই যে স্কাউটের যেই সব গুণাবলী, যেমন ধরো 71 সালে নাকি 72 সালে যুদ্ধের পর ওনাকে জিজ্ঞেস করছিল আপনি যে 71-এ এই অমানসিক পরিশ্রম করেছেন এই পরিশ্রমটা আপনি কীভাবে করে করলেন, তখন উনি বলছেন যে সেই স্কাউট কার্যক্রমে আমাকে এই অমানসিক পরিশ্রম করার শক্তি দিয়েছে। হ্যাঁ তো এরকম একটা মানুষ ছিলেন আর কি উনি, মানে প্রচলিত যে রাজনীতিবিদ বলতে আমরা যা বুঝি তার ঠিক অন্যরকম ছিলেন। এবং উনি প্রতিটা মানুষকে মূল্যায়ন করতেন, যেমন একটা মাঝিকেও যেরকম উনি চিন্তা করতেন, ওনার কাছে মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষকে তিনি সম্মান করতেন। যে কারণে ধরো আমাদের বাসাতেও আমি জীবনে কোনো বলতে পারবো না কোনো রিক্সাওয়ালাকে কোনো তুমি করে আমরা বলি নাই, সে আমার বয়সে ছোট হোক আমার বয়সে বড় হোক সবসময় আপনি করে কথা বলেছি আমরা। হ্যাঁ তো ওয়ালাইকুম আসসালাম, তো এই ছিল আর কি তাজউদ্দিন আহমদ। এরকম একটা মানুষকে মানুষের বাড়িতে তোমরা আসছো, যেমন ওনার এই বাড়িটা নিয়ে যদি বলো, আমাদের আসলে এই বাড়িটা যেমন এই বাড়িটা না এখন যেটা দেখতে পাচ্ছ পরে, এই বাড়িটা তো মাটি, হ্যাঁ হ্যাঁ এই বাড়িটা মাটি, এইখানে আমাদের আসলে দোতলা বাড়ি ছিল, এরকম গ্রিল এই এরকম একটা বড় একটা বাড়ি ছিল। হ্যাঁ তো পাকিস্তান আর্মিরা যখন আমাদের এই বাড়ি থেকে হাতি করে ওই বাড়িটা পুড়িয়ে দেয়। উনি বলছিলেন ওনার জীবিতকালে উনি বাড়ি করবেন না যতদিন পর্যন্ত এই ভিটাতে ঘর উঠবে না, যতদিন পর্যন্ত বাংলাদেশে সবার একটা ব্যবস্থা না হয়। উনি কিন্তু করে যান নাই, কিচ্ছুই করেন না, আমরাও ওরকম করি না। আর এই বাড়িটা পাকিস্তান আর্মিরা এই পাশটায় আগুন লেগে লাগিয়ে দিয়েছিল, তো ওই দিন অনেক বৃষ্টি ছিল, যেদিন ওরা চলে যায় তখন এই পাশটা তোমার নিভে যায়, নিভে যাওয়ার পর একদম ভাঙ্গা দলা ভাঙ্গা একটা পড়েছিল, ওই ভাঙ্গা পড়ে থাকার পর তখন পরে আর কি বাড়িটাকে রক্ষা করার জন্য এই পাশটায় এই যে একটু সিমেন্ট দিয়ে এটা এই যে এই পিলারগুলি আলাদা, এই পিলারগুলি পরে আলাদা দিয়ে বাড়িটাকে রক্ষা করা হয়েছে, কারণ এগুলি সব কাঠগুলি পোড়া ছিল। এটাও উনি দেখে যায় নাই যে তখন করা হয়েছে। তারপর ধরো আরেকটা জিনিস বলতে পারি তোমাদের, যে হ্যাঁ ভালো আছেন, আরেকটা জিনিস তোমাদেরকে বলতে পারি যে 1972 সালের এপ্রিল মাসের দিকে এই বাড়িতে আমরা আসছিলাম বাবা সহ, আসার পর এই এই লিচু গাছের নিচে এখানে অনেক মানুষ, মানে হাজার হাজার মানুষ এখানে পুরো মাঠটা ভরা, তখন সবাই বলতেছে এখন আপনি বাংলাদেশের অর্থমন্ত্রী হয়েছেন, মানে তখন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী স্বাধীনতার পর, তখন বলতেছে এখন আর আমাদের আর কোনো আমাদের কাপাসে এখন উন্নত একটা দেশ হবে। তখন উনি বলছিলেন একটা গল্পের মতো করে যে দেখো তোমাদের বাড়িতে যখন মেহমান আসে তখন তোমরা যদি একটা মুরগি রান্না করো তাহলে মেহমানকে আগে খাওয়াও, তারপর যদি কিছু বাঁচে তারপর তোমরা নিজে খাও, এখন মনে রাখবা আমি কাপাসিয়ার মন্ত্রী তোমাদের এলাকার মানুষ কিন্তু সমগ্র দেশটা আগে হবে, আমরা হলাম নিজের ঘরের মানুষ, তা আমরা হব সবার পরে। এই হলো এরকম ছিলেন উনি, যে আগে পুরো দেশকে দিয়ে বাঁচলে তারপর তোমরা, একটা গল্প করে উনি বললেন। এরকম আর কি, এটা কিন্তু ওনার পরিচয়ের একটা অংশ। কিন্তু এই জায়গাটা প্রধানমন্ত্রী হয়ে যে কাজটা করেছেন এই কাজটার জন্য একটা এক ধরনের একটা ভিতরে একটা প্রস্তুতি থাকে না,
শিক্ষককে সারাদিনে স্ট্রাপ করে, স্ট্রাপ করে ছুরি কাটা করার পর আচ্ছা সজিলা বলে কি নামাজ আছে?